বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজারে 12 মাস পাওয়া যায় সেরকম একটা সবজি হলো মিষ্টি কুমড়া। এটি খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার। বাসার ছোটদের পাশাপাশি বড়রাও অনেকেই সবজি খেতে চান না, তাই এই সবজি যদি একটু ভিন্ন উপায়ে সুস্বাদু করে রান্না করা যায় তাহলে সবাই বেশ পছন্দ করবে। আমাদের প্রতিদিনের খাবারে ভাতের সাথে সবজি না হলে কি চলে? কিন্তু সবজি খেতে আমাদের অনেকেরই রয়েছে অনীহা। আমাদের দেশে সহজলভ্য ও সুলভ মূল্যে পাওয়া যায় এমন একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া। কম বেশি সবাই পছন্দ করে এটি, তার সঙ্গে যদি থাকে চিংড়ি তাহলে তো কথাই নাই। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ শুনলে জিভায় জল চলে আসে। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল আর গরম গরম ভাত খেতে আমার কাছে অসাধারণ লাগে। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো এখন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব এই ছোটো চিংড়ি মাছ দিয়ে। আপনারা কিন্তু বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও একই পদ্ধতিতে রান্না করতে পারবেন, এটা যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে। এবার আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা কিন্তু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। যার যার পছন্দ অনুযায়ী কিন্তু টুকরোগুলো করে নেবেন। আমি এখানে খুব বেশি বড়ও করছি না আবার খুব বেশি ছোটও করছি না, যেহেতু চিংড়ি মাছগুলো অনেকটা ছোট যার কারণে আমি মিষ্টি কুমড়াটাও কিন্তু ঠিক ওরকম করেই টুকরো করে নিচ্ছি। আর বড় চিংড়ি মাছের ক্ষেত্রে কিন্তু আপনারা টুকরোটা ঠিক সেরকম করে বুঝেই করবেন। কেউ চাইলে কিন্তু মিষ্টি কুমড়ার খোসা সহই চিংড়ি মাছ দিয়ে ঝোল করতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়ার খোসাটা ফেলে দিচ্ছি। সম্পূর্ণ মিষ্টি কুমড়াটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু সাইজের টুকরো করে নিয়েছি। এবার মিষ্টি কুমড়াগুলো একটা বোলে তুলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। হলুদ সবজিগুলো দেখতেই কিন্তু অসাধারণ লাগে আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু। চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরার ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দেবেন। এবার চিংড়ি মাছটা আমি তেলের উপরে ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাটা কষানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি। এবার নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিয়েছি 10 মিনিটের মতো। তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করছি না, কারণ মিষ্টি কুমড়া গায়ের থেকেই কিন্তু অনেকটা পানি উঠে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিটের মতো। দেখুন অনেকটা পানি কিন্তু উঠে গেছে আর এই পানিটা দিয়েই কিন্তু মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষানো হয়ে যাবে।
তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে তলানিতে লেগে না যায়। এখন আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিয়েছি। এখন কিন্তু তেলটা পুরোপুরি উঠে এসেছে আর মিষ্টি কুমড়াগুলোও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া কিন্তু আলুর মতো ঝোল শুষে নেয়, আর সেটা বুঝেই কিন্তু এখানে পানি দিবেন কে কতটুকু ঝোল খাবেন। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। মিষ্টি কুমড়া হতে কিন্তু খুব কম সময় লাগে। বলকটা চলে আসার পরে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত 6 থেকে 7টা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর চাইতে কিন্তু আমি আর ঝোলটা শুকাবো না। আপনারা কেউ চাইলে এর চাইতে ঝোলটা শুকাতেও পারেন বা আরও পাতলাও রাখতে পারেন। যেহেতু মিষ্টি কুমড়া ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যায়, যার কারণে এই অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। আপনারা কেউ যদি মিষ্টি কুমড়া তরকারিতে ধনে পাতা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে ধনে পাতাটা অ্যাড করতে পারেন। গরম থাকা অবস্থায় কিন্তু আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গরম গরম ভাত, রুটি, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো রান্না করে খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।